আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও আশা করি সুস্থ আছে, ভালো আছে। আমি কামনা করি সবসময় যেন ভালো থাকে, সুস্থ থাকে সবাই। তো যাই হোক, মহাবৈশ্বিক করোনা ভাইরাসের কারণে আমরা কন্টিনিউ অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি, তোমাদের লেখাপড়ার যাতে কখনো যেন ক্ষতি না হয়। তোমরাও কিন্তু অ্যাটেন্ড করতেছো, তোমাদের সহযোগিতার জন্য আমি তোমাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এই সামনে তো তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা, তোমরা জানো প্রস্তুতি কীরকম, আশা করি ভালো করে পড়তেছো। আমি জানি তোমরা ভালো ছাত্র ছাত্রী, তোমরা ভালো করে পড়তেছো। তো আজকে আমি প্রথম সাময়িকে তৃতীয় অধ্যায় নিত্যকর্ম বন্দনা এটা পড়িয়েছিলাম, আবারও একটু পুনরালোচনা করবো। তোমরা বই নিয়ে বসে পড়ো, 12 পৃষ্ঠা খুলে দেবে, নিশ্চয়ই 12 পৃষ্ঠা খুলেছ। তাহলে নিত্যকর্ম বন্দনা, তাহলে বুদ্ধ ধর্ম এবং সঙ্ঘকে কী বলে বলতো? ত্রিরত্ন বলে। তাহলে পৃথিবীতে ত্রিরত্নের গুণ কিন্তু অনেক অনেক বেশি, এই কারণে বৌদ্ধরা নিয়মিত শ্রদ্ধার সাথে ত্রিরত্ন বন্দনা করে থাকেন। বন্দনার দ্বারা মানুষের সুখ এবং মঙ্গল লাভ হয়। তাহলে ধর্ম পালনের জন্য আমাদের কোনো কালাকাল নেই, সকাল সন্ধ্যে দুবেলা ত্রিরত্ন বন্দনা করবে, এরপর গুরুজনকে বন্দনা করবে, বন্দনা করার পূর্বে মুখ হাত পা ধৌত করবে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবে, ফ্রেশ থাকবে, ধূপ বাতি ফুল নিয়ে ভগবান বুদ্ধ মূর্তির সামনে বসবে, ত্রিরত্ন বন্দনা শুরু করে উচ্চারণ করবে। মনে রাখবে পৃথিবীতে আদি গুরুকে বলতো পিতা মাতা, মাতা পিতার গুণ বর্ণনা করা কিন্তু সম্ভব কখনোই নয়। ত্রিপিটকে মাতা পিতাকে ব্রহ্মার সাথে তুলনা করা হয়েছে। তাহলে ত্রিপিটকে মাতা পিতাকে কার সাথে তুলনা করা হয়েছে? ব্রহ্মার সাথে তুলনা করা হয়েছে। তাহলে মাতা পিতাকে তোমরা গাথা উচ্চারণ করে মাতা পিতাকে কিন্তু বন্দনা করতে হবে, এটা মনে রাখবে। তারপরে আমরা ধর্ম সম্পর্কে একটু আসি। এই যে ধর্ম ধার্মিককে রক্ষা করে, ধর্ম কিন্তু অধার্মিককে রক্ষা করে না। ধর্ম কাকে রক্ষা করে? ধার্মিককে রক্ষা করে। তাহলে একটু খেয়াল করবে, তাহলে আমরা পরিবার ভিত্তিক, আমরা টিচার মাতা পিতা, আমরা সবসময় তোমাদেরকে উপদেশ দেবো। কী উপদেশ দেবো? খারাপ উপদেশ কখনোই নয়, আমরা তোমাদেরকে ভালো উপদেশ দেবো। কী উপদেশ দেবো? টিচারও বলবে যে একই কথা, মাতা পিতাও বলবে, গুরুজনরাও একই কথা বলবে। কী বলবে? সৎপথে চলো, ভালো কাজ করো, অপরের কল্যাণ সাধন করো, কখনো কাউকে ঘৃণা করো না, কাউকে হ্যারাসমেন্ট করবে না, কখনো কাউকে বিপদে ফেলবে না। হ্যাঁ, এগুলো মেনে চলার চেষ্টা করতে হবে। এবং শুধু বই পড়ে, যতক্ষণ বই পড়বে ততক্ষণ শুধু ভগবান বুদ্ধকে ডাকবে তা নয়, সবসময় কন্টিনিউ যখনই তোমার মনে প্রাণে, এক কথায় হচ্ছে যে মনে প্রাণে ভগবান বুদ্ধকে স্মরণ করে সামনের পথে সামনের দিকে চলবে। এবং শিক্ষকদের কথা, মাতা পিতার কথা, গুরুজনদের কথা, বয়োজ্যেষ্ঠদের কথা সবসময় মেনে চলবে, তাহলে তোমার জীবনটা খুব সুন্দর হবে। তোমাদের জীবনটা, তোমাদের ক্যারিয়ারটা, লাইফ ক্যারিয়ারটা খুব মানে খুব বিউটিফুল হবে। তো যাই হোক, আমরা কিন্তু সামাজিক জীব, আমরা সমাজে একে অপরের সাথে বাস করি। এখানে কে কোন বর্ণ, কে কোন জাতি, কে কোন গোত্র, এগুলো কখনো মেমোরিতে আনবে না, মনে করবে মানুষ সৃষ্টির সেরা, যে আমি তুমি মানুষ, এটা মনে করবে। হ্যাঁ, তাহলে চলার পথে, এই যে আমাদের চলার পথে, সামাজিক জীবনে চলার পথে অনেক সমস্যা আসবে, বিপদ আসবে, এগুলোকে ভগবানকে স্মরণ করে আমাদের ফেস করতে হবে। এবং মানুষ মানুষকে আলিঙ্গন করতে হবে, কীরকম? ভালোবাসার আলিঙ্গন, মানে ধর্মের আলিঙ্গন, মানে মনে করতে হবে যে ভাই আমিও মানুষ তুমিও মানুষ, আমরা পৃথিবীতে এসেছি ধর্ম পালন করার জন্য, সৎপথে চলার জন্য, ভালো কাজ করার জন্য। আবার আমাদের কাজ শেষ, আমরা জীবনটা সুন্দর করে গঠন করে সবার সাথে সহযোগিতা করব, মিলেমিশে সমাজকে সুন্দর করব, এইটাই হচ্ছে যে সামাজিক ভালোবাসা। এটা মাথায় রাখবে, আর রিডিংগুলো ভালো করে পরীক্ষার জন্য ভালো করে পড়বে। আমি আগেও বলেছি, আবারও বলতেছি, তোমাদের ভালো প্রিপারেশান নেবে পরীক্ষার জন্য, শূন্যস্থান পূরণ কখনো ফুল মানে পুরো লিখতে হবে, এটা মাথায় রাখবে। শূন্যস্থান পূরণ কিন্তু পুরোলয় লিখতে হয়, অনেকে কিন্তু লিখে না, তো না লিখলে কিন্তু নাম্বার চলে যাবে, নাম্বার পাবে না। আমি বারবার বললাম, আবার বলে দিচ্ছি, মনে করে দিচ্ছি তোমাকে। তো তোমাদের ভালো সুস্থতা কামনা করে, তোমাদের ভালো ফলাফল কামনা করে আমি বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ভালো করে লেখাপড়া করবে, বুঝে শুনে।